কাকু আমাকে দুটো প্লেট দেবেন প্রচুর ভিড় আছে কাকু সামলাতে পারছে না এতটা ভিড় আছে এখানে एक पता तो चल मेरा साठी उधर काटिएगा नहीं कर नहीं अभी नहीं है भैया खाने के लिए तो क्या पता खाने के लिए ना समय लगेगा समय लगेगा नहीं अभी नहीं बात कर लेंगे काकू हमें दो प्लेट देवें चारटे को এখানে জাস্ট ভিড়টা দেখো কি লেভেলের ভিড় আজকে রবিবার বলে এই আমাদের জিলেবি চলে এসেছে আর এই যে সেই ফেমাস ক্লাব কচুরি আমি ফাইনালি নিয়ে নিয়েছি এই ক্লাব কচুরি অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল মানে হয়ে উঠছিল না যেটা সত্যি কথা হ্যালো फ्रेंड्स আই এম আম্পি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আমি অনেক দিন পরেই আসছি ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি কিছু প্রবলেম ছিল যারা শর্টস দেখে আমার তারা জানে যে কি প্রবলেম হয়েছিল না হয়েছিল তো চলো বেশি দেরি করব না ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি যাচ্ছি ছাঙ্গানি যে ভুজিয়া ভান্ডার আছে যেখানে আর কি ক্লাব কচুরি খুবই ফেমাস সেখানে আজকে যাব যা যা করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বেশি দেরি করব না এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করি আপাতত আছি হলো ঢালাই ব্রিজ থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো চলো যা যা করব রাস্তা যেতে যেতে যা যা করছি কিভাবে যেতে হবে সবটাই শেয়ার করে দেবো আর লোকেশনটাও আমি তোমাদের ডেসক্রিপশনে শেয়ার করে দেবো যাতে তোমরা অনায়াসে ওখানে যেতে পারো আসলেই আমি কিন্তু অনেক সকালে বেরিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি রেডি হয়ে কারণ কি ওখানে যতদূর সম্ভবত জানি 11টা 12টার মধ্যেই যেতে হয় কারণ কি ওখানে তাড়াতাড়ি সব আর কি খাবার শেষ হয়ে যায় চলো যা যা করছি তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করছি আর আপাতত আছি ও আসছে ওয়েট করছি ও এলে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আর এখান থেকে মনে হয় 40-45 মিনিট তো লাগবেই যেতে তো চলো যাই যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি তো দেখতেই পাচ্ছ ও তো পেছনে চলে এসছে হাই করে দাও লোকেশনটাও সেট করে নিক তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো যা যা করছি পুরোটা শেয়ার করে দেবো সাথে থাকো শেষ অব্দি ভিডিওটা কন্টিনিউ করো তো ও তো এখন লোকেশনটা সেট করছে আর আমাদের গাড়িতেও প্রবলেম হয়েছিল টায়ারে আমাদের হাওয়া পড়ে যাচ্ছিল জানি না এখন কি অবস্থায় আছে তারপরে এখন হাওয়া চেক করবো তারপর বেরোবো এখান থেকে তো ফাইনালি তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি এখান থেকে এখন যাব গিয়ে হাওয়া চেক করবো তারপর আমরা তেল ভরবো তারপর এখান থেকে বেরাবো আপাতত আমরা এই ফ্লোটিং মার্কেটের এখান থেকে ক্রস করছি কারণ কি ওই সাইডটা অনেক আর কি বলে সিগন্যাল টিগনাল পড়বে সেই জন্য এখান দিয়েই চলে যাচ্ছি পালকি রেস্টুরেন্ট এখানেই হলো ইন্ডিয়ান অয়েল ছাড়ো আগে হাওয়াটা দাও প্রচন্ড রোদ্দুর ওরে বাবা অনেক দিন এই সাইডটা আসেনি এখান দিয়ে যাব মা ফ্লাইওভারে উঠব উঠে তারপর ওখান দিয়ে ভিক্টোরিয়ার সামনে দিয়ে হয় আমাদেরকে ক্রস করতে হবে আজকে রবিবার না রাস্তা পুরো ফাঁকা বৃষ্টি মানে অশুভ কথা বলো না তো চলো একেবারে যাই ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি আর যদি আমরা রোডটা দেখাতে পারি কোথা দিয়ে ঢুকছি আর কি মানে হাওড়া ব্রিজটা ক্রস করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো আমরা এখন হাওড়া ব্রিজের একদম কাছাকাছি চলে এসেছি তবে আমাদেরকে একটু দেখে যেতে হবে এটা দিয়ে কি যাওয়া যায় চিন্তার বিষয় তো এদিকে চলে যাচ্ছে হাওড়া ব্রিজের ফ্লাইওভার আমাদেরকে এইটা দিতে হবে এইটা কি দুষ্কর রাস্তা সিগন্যালটা কোন দিকে দিচ্ছে দেখো তাহলে বুঝতে পারবে এখানে তো সিগন্যাল দেওয়া আছে দেখো কোন সাইডটা যেতে বলছে যদি সোজা যেতে বলে যাবে সোজা যাওয়া যাচ্ছে এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে এটা তো হাওড়া ব্রিজ থেকে নামছে আর ওই সাইডটা উঠছে ডান দিক আচ্ছা ডান দিক ঢোকো
যাওয়া যাবে তো? বাবা অনেক ভিতরের ভিতরে রাস্তা গো। এবার বাদিকে এসে গেছি অলমোস্ট। এখানে একটা কানাড়া ব্যাংক আছে। ডান দিকে আর একটু গিয়ে ডান দিকে মনে হয়। যাই হোক আজকে রবিবার বলে মনে একটু ফাঁকা আছে না? বাবা বাঁচোয়া, নয়তো এই রাস্তা যা মানে ভিড় জ্যাম হয়। আবার এখানে এখান থেকে আরেকটু গিয়েই ওই ছাঙ্গানি ভুজিয়া ভান্ডার পড়বে মনে তো তাই হচ্ছে, কারণ কি লোকেশন ওটাই দেখাচ্ছে। সর্বনাশ, প্রচুর ভিড় গো, এখানে তো ভালো ভিড় হয়ে গেছে। বাপরে, এখানে তো লাইন দিয়ে সবাই নিচ্ছে। আমরা আপাতত ছাঙ্গানি যে ভুজিয়া ভান্ডার আছে সেখানে এসে গেছি। প্রচুর লাইন আছে, আমাদেরকে লাইন দিয়ে তারপর নিতে হবে। আর প্রচুর লাইন আছে, আগে চলো লাইনটা দিই। আর এখানে তো প্রচুর আর কি, কাকুটা নাকি খুব রাগি টাগি নাকি আমি যতটা শুনেছি। তুমিও দেখেছো তো? আমাদের দুজনের কপালে দাগ হয়ে গেছে এখানে আসার আগে। তো চলো ওখানে যাই, নিই খাবার, খাবার নিয়ে তারপর তোমাদেরকে বলবো যে খেয়ে কেমন লাগছে না লাগছে। আর চেষ্টা করব কথা বলার, যদি না বলে বাবা আমি জোর করব না তাকে, কোথায় আমাকে বকা টকা দিয়ে দেবে। সেই জন্য চলো যাই আগে নিয়ে নিই খাবারটা। বিশাল লাইন গো, কিভাবে নেবে আমি ঢুকতেই পারবো না এখানে। আমাকে দুটো দেবেন, প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। হ্যাঁ বলেছি দুটো হয়েছে, হয়েছে চলে আস দেখে আমাকে একটু। কাকু আমাকে দুটো দেবেন, দু প্লেট। কাকু আমাকে দুটো প্লেট দেবেন, প্রচুর ভিড় আছে। কাকু সামলাতে পারছে না, এতটা ভিড় আছে এখানে। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়, মানে মানে দাঁড়ানো যাচ্ছে না। আমি রীতিমতো চেপে চেপে দাঁড়িয়ে রয়েছি এখানে। না না দিনই দেবো, আপনি তো মিলে না। কাকু আমাকে দুটো প্লেট দেবেন, চারটে করে। আমাকে দুটো দেবেন কাকু, হ্যাঁ চারটে করে, আর একটা করে ওই জিলাপি দিয়ে দেবেন। হ্যাঁ আমি, আপনি দিন, আমি 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 আপনাকে ডিস্টার্ব করব না, আপনাকে ডিস্টার্ব করব না। 10 মিনিট সময় দিন, আমি আপনাকে সময় দেব। ঠিক আছে, আচ্ছা আমি পরে চেঞ্জ নেই নাকি এখনই দিয়ে দেবেন? আপনাকে দুটো জিলাপি দিন, হ্যাঁ দু প্লেট আর এক জিলাপি দেখে কত হলো? 100 টাকা। ঠিক আছে, এখানে জাস্ট ভিড়টা দেখো কি লেভেলের ভিড়। আজকে রবিবার বলে ছাঙ্গানি ভুজিয়া ভান্ডার, বাপরে বাপ। তো চলো আমরা খাবার নিয়ে নিয়েছি, এই যে দুটো জলেবি আর তার সাথে চারটে চারটে কচুরি। হ্যাঁ এই যে আমাদের জলেবি চলে এসছে,
আর এই যে সেই ফেমাস ক্লাব কচুরি। আমি রীতিমতো ঘেমে টেমে আর কি আমি খাবারটা নিয়ে চলে এসেছি, ওকে মানে ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম পেছনে, বললাম তুমি দাঁড়াও আমি খাবারটা নিয়ে দিচ্ছি। কাকু বলছে যে তুমি তো সোম থেকে শনিবার আসতে পারতে, আমি বললাম ঠিক আছে আপনাকে ডিস্টার্ব করবো না, আপনি সেরে নিন, কারণ কি স্বাভাবিক কথা এত ভিড় হলে একটা মানুষের পক্ষে মানে মানে সামলানো মুখের কথা নয়, সেই জন্য আমি ওনাকে বেশি ডিস্টার্ব করিনি। যদি ফাঁকা পাই তাহলে কথা বলবো, আর নয়তো খেয়ে তোমাদের রিভিউ দেবো। মানে আমি তো মানে ফুড ব্লগার নই, আমি খেতে এসেছি, খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগছে না লাগছে। তো চলো বেশি দেরি করবো না, খাওয়া যাক খেয়ে নিয়ে তারপর তোমাদের বলছি কেমন খেতে না খেতে। এটা আমি ফাইনালি নিয়ে নিয়েছি এই ক্লাব কচুরি, অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, মানে হয়ে উঠছিল না যেটা সত্যি কথা, তাও অনেক প্রবলেমের পরে আমরা আজকে নিয়ে নিয়েছি। আর এখানে একদম ছোট ছোট স্মল কচুরি আছে আর বেশ ভালো লাগছে। এখানে ছুরি ভাজা দেওয়া আছে আর কি এই তরকারির ওপর, এরমভাবে কিন্তু আগে কোনোদিন খাইনি। ফার্স্ট টাইম এই ছুরি ভাজা দিয়ে তরকারি মানে এই মানে কি বলো সবজি বলো যাই বলো এটা কিন্তু ফার্স্ট টাইম খাবো। তো চলো এটা খাওয়া যাক, আমি ভাঙছি না একদম ডাইরেক্ট নিচ্ছি। ভালো গেছে, টেস্ট আছে কচুরি। তোমরা অবশ্যই ট্রাই করো এসো, আর রবিবারটা বাদ দিয়ে এসো, রবিবার প্রচুর ভিড় হয়, আমি তো ঘেমে স্নান হয়ে গেছি। তো চলো এটা খাওয়া যাক, তুমি খেয়ে বলো কেমন লাগছে। টেস্টি না? তো এইটা তো ও খেয়ে বললো যে ওরও ভালো লেগেছে, আর আমি নিয়েছি, আমিও এটা খাবো এখন শেষ করবো, আমারও তো বেশ ভালো লেগেছে খাবারটা। তো চলো দুজনে মিলে খাই, খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা বলছি নাকি। এখানে প্রচুর রোদ্দুর আর গরম লাগছে ভীষণ। না না সেরকম হলে চলে যাবো, কারণ কি উনি 12টার আগে ফাঁকা হবে বলে মনে হচ্ছে না আমার। মানে প্রচুর ভিড় ওনার দোকানে, কিন্তু সত্যি কচুরিটা কিন্তু ভালো এখানে, তাই না? আর সেরকম লেভেলের ভিড় হয়েছে, একদিকে মানে কি বলে মানে নিয়ে যাওয়ার লাইন বাড়িতে, আর তারপরে একদিকে তো পুরো হুমড়ে পড়ে গেছে ওনার উপর। মানে উনি যে একটুখানি হাওয়া পাবে তারও মানে সুযোগ সুবিধা দেয়নি ওরা। যেরকম এই সাইডে লাইন করেছে, আমার মতে ওই সাইডেও যদি একটা লাইন করে দেয় সুবিধা হয় ওনার জন্য আর মানে সবার জন্য। হ্যাঁ হ্যাঁ পুরোটা মাংস প্লাস্টিকটা হাত দিয়ে ছিনিয়ে নিল। হ্যাঁ নিয়ে আসবে হ্যাঁ মা, মানে টেনে নিয়ে নিল একই রে ভাই। এটা টক লাগছে না আমার, এখানে এত ভিড় এখানে যে কাকুর সাথে কথা বলা ইম্পসিবল হয়ে যাচ্ছে, আর সবাই এখানে খাবার নিয়ে খাচ্ছে। আর এই সাইডটা হলো মানে যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য, আদারওয়াইজ ওই সাইডে সব খাবার নেওয়ার লাইন, মানে এখানে বসে যারা খাবে। প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। আর ওই দিক থেকে গাড়িটা নিয়ে বার করবে। তো ফাইনালি আমরা তো ওখানে ভুজিয়া ভান্ডারের ওখান দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, আর আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই লেগেছে। আমরা যাই তারপর একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তারও কলকাতা মনে হচ্ছে না এইটা। হ্যাঁ পুরো পুরনো বাড়ি এই সাইডটা, আর প্রচুর মানে ভাঙাচোরা বাড়ি আর কি। এখানটা যেন মনে হচ্ছে না সেই তোমার কি বলবো বেরিয়ে গেলাম। তো যাই একটা জায়গায় গিয়ে দাঁড়াই, তারপর তোমাদের সাথে আমরা কথা বলছি দাঁড়িয়ে। আমরা ওখান থেকে বেরিয়ে এখন শহরের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, এখন আবার বাড়ির দিকে যাব, আর তারপর নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি। গরমে প্রচুর গরম আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, ওই সিগন্যাল দিয়ে দিয়েছে।
ফাইনালি আমরা তো এখন খাওয়া দাওয়া করে ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি, এবার বাড়ির দিকে যাব। আর আমাদের ওখানের খাবার খুবই ভালো লেগেছে সত্যি বলতে, কাকুর বিহেভিয়ার ভালোই, কিন্তু অ্যাকচুয়ালি যারা ভিড়ের মধ্যে যায় কাকু অ্যাকচুয়ালি মানে মানে কী করবে বুঝতে পারে না, হয়তো তার মুখ থেকে খারাপ ব্যবহার বেরিয়ে যায় বা কিছু হয়েছে ওরকম। আদারওয়াইজ আমাদের তো ভালোই লেগেছে, আর তোমরা গিয়ে খেতে পারো, আর খেয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে না লেগেছে। তুমি কিছু বলবে? হ্যাঁ ভালো খেতে, ঝুড়ি বেড়াটা ছাড়া নিতে নিলে খেয়ে আর ভালো লাগে। তাও ঠিক আছে, আমার তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর যাই হোক চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।